কম্পিউটার শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। আজকে আমরা জানব কম্পিউটার কি এবং কম্পিউটারের আজ পর্যন্ত কতগুলো প্রজন্ম রয়েছে। প্রথমেই কম্পিউটার শব্দটি ল্যাটিন শব্দ কম্পিউট থেকে এসেছে, যার বাংলা অভিধানিক অর্থ হচ্ছে গণনা করা। আর কম্পিউটারের প্রজন্ম বলতে বোঝানো হয় কম্পিউটার আবিষ্কারের পর থেকে তার বিভিন্ন সময় প্রযুক্তিগত বিভিন্ন পরিবর্তন ঘটে বা কখনো কখনো তার কাজের গতির বিভিন্ন পরিবর্তন ঘটে, এবং কি কখনো কখনো তার স্ট্রাকচারের বিভিন্ন বা আকারের বিভিন্ন পরিবর্তন দেখা যায়। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে কম্পিউটারের এই কাজের গতি বা এই প্রযুক্তিগত উন্নতি বা স্ট্রাকচারের এই পরিবর্তনের ধাপকেই প্রজন্ম বলা হয়। কম্পিউটারে আজ পর্যন্ত মোট 5টি প্রজন্ম রয়েছে। নম্বর 1, ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্ম। ফার্স্ট জেনারেশনের সময়কাল হচ্ছে 1940 থেকে 1956। এই প্রজন্মের কম্পিউটারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই প্রজন্মের কম্পিউটারগুলো আকারে অনেক বড় হয় এবং ধীরগতি সম্পন্ন হয়। এছাড়াও এই প্রজন্মের কম্পিউটারগুলো মেশিন লার্নিংয়ের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়। ইভেন এই প্রজন্মের কম্পিউটারগুলো মূলত পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। এই প্রজন্মের কম্পিউটারগুলোর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি IBM 650 অ্যান্ড সেকেন্ড অফ অল সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম। সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্মের সময়কাল হচ্ছে 1957 থেকে 1963। এই প্রজন্মের কম্পিউটারগুলোর মধ্যে ট্রানজিস্টরের ব্যবহার লক্ষ্য করা যায়। অ্যান্ড সেকেন্ড অফ অল এই প্রজন্মের কম্পিউটারগুলো খুব উন্নত মানের ইনপুট ব্যবস্থা রয়েছে। অ্যান্ড থার্ড অফ অল এই প্রজন্মের কম্পিউটারগুলোর মধ্যে ডেটা আদান প্রদানের জন্য টেলিফোন লাইন ব্যবহার করা হয় এবং মেশিন ভাষার পরিবর্তে উচ্চতর ভাষা ব্যবহার করা হয়। এ প্রজন্মের কম্পিউটারগুলোর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি IBM 360। অ্যান্ড থার্ড অফ অল থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলোর সময়কাল হচ্ছে 1964 থেকে 1971। এই প্রজন্মের কম্পিউটারগুলো মিনি কম্পিউটার উদ্ভাবন হয় এবং এ প্রজন্মের কম্পিউটারগুলোর মধ্যে উচ্চতর মেশিন লার্নিং ব্যবহার করা হয়। এছাড়াও আউটপুট হিসেবে ভিডিও ডিসপ্লে প্রচলন শুরু হয়। এই প্রজন্মের কম্পিউটারগুলোর উদাহরণ হিসেবে রয়েছে IBM 3033। অ্যান্ড নাম্বার 4, চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশনের কম্পিউটারগুলোর সময়কাল হচ্ছে 1971 থেকে 2010। চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এ প্রজন্মের কম্পিউটারগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। এছাড়াও এ প্রজন্মের কম্পিউটারগুলোতে অনেক মাইক্রোপ্রসেসর ইউজ করা হয়। ইভেন এ প্রজন্মের কম্পিউটারগুলো খুবই গতিসম্পন্ন হয় এবং ডাটা আদান প্রদানের ক্ষেত্রে পূর্বের কম্পিউটারের চেয়ে অধিক ভালো। এ প্রজন্মের কম্পিউটারগুলোর উদাহরণ হিসেবে বলতে পারি ডস বা ম্যাক। অ্যান্ড নাম্বার 5, ফিফথ জেনারেশন কম্পিউটার। ফিফথ জেনারেশন কম্পিউটার বা পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলোর সময়কাল হচ্ছে 2011 থেকে বর্তমান সময় পর্যন্ত। এই 2011 থেকে বর্তমান সময় পর্যন্ত এই সময়কালকে বলা হয় পঞ্চম প্রজন্মের কম্পিউটার। আর এই পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এবং এরা খুব ফাস্ট যে কোনো ডেটা ট্রান্সফার করতে পারে, এবং এদের ডেটা আদান প্রদান সহ এদের যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পঞ্চম জেনারেশনের কম্পিউটার। এবং এই পঞ্চম জেনারেশনের কম্পিউটারগুলো খুব দ্রুততার সাথে যে কোনো কাজ নিমিষের মধ্যেই করে ফেলতে পারে। সো এই ছিল টোটাল 5টি প্রজন্ম। নম্বর 1, ফার্স্ট জেনারেশন। অ্যান্ড নম্বর 2, সেকেন্ড জেনারেশন। অ্যান্ড নম্বর 3, থার্ড জেনারেশন। ফোর্থ জেনারেশন অ্যান্ড ফিফথ জেনারেশন। এই 5টি জেনারেশন সম্পর্কে আশা করি আমাদের আর কোনো ঝামেলা নেই। নেক্সট ভিডিওতে আমরা আমাদের এই কম্পিউটার কোর্সের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।